মৃত্যুর ফিরে আসলাম। আজ বুধবার মাথাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। আজ সকালবেলাতেই তিনি উদয়পুরে গিয়ে পৌঁছান এবং মাথাবাড়িতে মায়ের মন্দিরে পুজো দিলেন রামপ্রসাদ পাল। বুধবার আজ মাথাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে গেলেন রাজ্যের ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল এবং তিনি মায়ের কাছে পুজো দেন। কার্যত সবেমাত্র বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য বিধানসভা নতুনভাবে বিধানসভা গঠন হওয়ার পর অধিবেশন ছিল তিন দিনের, যে অধিবেশন গতকাল শেষ হয়েছে এবং এই অধিবেশনের মধ্যেই রামপ্রসাদ পালকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে। তারপরে আজ মায়ের মন্দিরে পুজো দিলেন রামপ্রসাদ পাল। ভক্ত দর্শনার্থী থেকে শুরু করে সকলের উপস্থিতি ছিল মন্দির প্রাঙ্গণে, তবে একই সঙ্গে ছিল নিরাপত্তা ব্যবস্থা। তবে সবকিছুকে মিলে আজ মন্দির প্রাঙ্গণে একটা আলাদাই ভিড় উচ্ছ্বাস পরিলক্ষিত, কারণ আজকে হচ্ছে একটি বিশেষ দিন। একদিকে যখন আজকে দুর্গা বাড়িতে বা বিভিন্ন জায়গাতে পালন হচ্ছে বাসন্তী পুজো, অন্যদিকে আজকে চলছে অষ্টমী স্নান, অর্থাৎ আজকে একটি বিশেষ পবিত্র দিনে উদয়পুরে মন্দির প্রাঙ্গণে মাতা বাড়িতে পুজো দিলেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। আজকে পুজো দেওয়ার পর কি বক্তব্য রয়েছে ডেপুটি স্পিকারের, শুনুন। মা ত্রিপুরেশ্বরী আমাকে স্পিকার বানিয়েছে, ডেপুটি স্পিকার, এখন মা যা বলবে তাই বলবো, মায়ের কৃপা। মা যে কথা বলার জন্য আমাকে দায়িত্ব দিবে সেই কথা বলবো, মায়ের সমস্ত সন্তান ত্রিপুরাবাসীর জন্য। মায়ের আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না, তো সেই জন্য মা যেখানেই পাঠাক সেটা মায়ের ইচ্ছা, কিন্তু মায়ের কাছে আসতে হবে প্রতিবার আসি, আজকে এসেছি মায়ের আশীর্বাদ নিতে, এবং প্রতিবারই একই মায়ের কাছে প্রার্থনা, মা যেন ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসীকে সুরক্ষিত রাখে, শান্তিতে রাখে, এটাই মায়ের কাছে প্রার্থনা। ডেপুটি স্পিকার রামপ্রসাদ পালের বক্তব্য আপনারা শুনলেন। মায়ের আশীর্বাদে তিনি ডেপুটি স্পিকার হয়েছেন এবং তার পাশাপাশি মা যেন তাঁর এবং সকলের মঙ্গল করেন, গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে এই পুজো বলে জানিয়েছেন রামপ্রসাদ পাল। এর আগে তিনি ছিলেন মন্ত্রী, কারা দপ্তরের মন্ত্রী, তবে রাজ্য বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার পর তিনি 2023-এ নতুনভাবে ক্ষমতা পেয়েছেন ডেপুটি স্পিকারের, এবং তিনি ডেপুটি স্পিকার হওয়ার পরই ছুটে যান উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে এবং মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলে পুজো দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রামপ্রসাদ পাল। ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হওয়ার পরই কার্যত এই প্রথম তিনি উদয়পুরে যান এবং পুজো দেন মায়ের মন্দিরে। সকলের মঙ্গল কামনার্থে এই পুজো বলেই জানিয়েছেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। উদয়পুরে আজ রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনাতে পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে, পুজো দেওয়ার সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আজকে একটি বিশেষ দিন, আজকের একটি পবিত্র দিন, আজকে বাসন্তী পুজোর মহাঅষ্টমী তিথি পালিত হচ্ছে, একই সঙ্গে আজকে অষ্টমী স্নান, সবকিছুকে ঘিরে আজকের এই বিশেষ দিনে মায়ের মন্দিরে পুজো দিলেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। একটি বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।